তারা ফিরছেন একরাশ হতাশাকে সঙ্গী করে। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, করোনা পরিস্থিতি জীবিকার নিদারুণ এক সংকটে ফেলেছে এসব প্রবাসী কর্মীকে। ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগ পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ মাসে দেশে ফিরেছেন 4.5 লাখ বাংলাদেশি। এদের মধ্যে প্রবাসী কর্মী আছেন 2 লাখের বেশি, তাদের অনেকে ছুটিতে এসে আর ফিরতে পারছেন না। তবে বিমান চলাচল বন্ধের পরও অনেক দেশ বিশেষ বিমানে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি শ্রমিকদের। বিষয়টি নিয়ে বুধবার সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মধ্যপ্রাচ্যের দেশসমূহতে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক চাপ অব্যাহত আছে। তবে এই চাপ প্রশমিত করার জন্য আমাদের সরকার বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন সংশ্লিষ্ট দেশগুলোতে কথা হয়েছে তাদের। আমি যেটা ওনাদের সবাইকে অনুরোধ করেছি, চাকরি থেকে বের করে দিবেন না, আপনারা আগামী 6 মাস তাদের রাখেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী মন্ত্রণালয় একটা বড় 200 কোটি টাকার ফান্ড তৈরি করেছেন, আরও প্রয়োজন হলে আরও টাকা তারা সংগ্রহ করবেন। তবে সব দেশের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে তখনকার চিত্রটা আশঙ্কাজনক হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সংখ্যাটা কত সেটা সামনের দিনগুলোতে আসলে সুনির্দিষ্ট করে বলা সম্ভব, সেটা 2-3-4-5 লাখ থেকে বা কম বেশি হতে পারে। কিন্তু সব কিছু মিলিয়ে করোনার কারণে কিন্তু বাংলাদেশের অভিবাসন খাত বেশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতিটা সামনের দিনগুলোতে স্বাভাবিক করতে হলে আমাদের কিন্তু কূটনৈতিক যোগাযোগগুলো এমন অব্যাহত রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত প্রবাসী কর্মীর সংখ্যা 1.2 কোটি বেশি। এছাড়া স্বাভাবিক সময় হলে গত 4 মাসে 2 লাখ বাংলাদেশি কর্মী কাজ করতে বিদেশ যাওয়ার সুযোগ পেত। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।